নজর রাখবো পরবর্তী সংবাদে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সাথে দেখা করলেন চন্দ্রবাবু নাইডু, আর এই দুই মন্ত্রীর সাক্ষাৎ ঘিরেই উঠেছে জোর জল্পনা। এনডিএর দুই মন্ত্রীর বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। বাজেট অধিবেশনের আগে দুই মন্ত্রীর বৈঠক, কি বলছে সেই জায়গায় বিজেপি, বা ঠিক কি নিয়ে আলোচনা হতে চলেছে আজকে? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সাথে চন্দ্রবাবু নাইডুর সাক্ষাৎ দেখাচ্ছে সেই ছবি যেখানে দুজনেই দুজনকে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হলেন এবং তারপরে শুরু হলো আলোচনা। ঠিক কি নিয়ে এই আলোচনা জানিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলের। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল, রয়েছে টেলিফোন লাইনে। নীল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথে চন্দ্রবাবু নাইডু আজকে সাক্ষাতে মিলিত হয়েছেন, কি আলোচনা উঠে আসতে পারে বলে মনে হয়? দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে দেখা করেছেন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার দেখা করা নিয়ে কোনো জল্পনা এই ক্ষেত্রে না করাটাই ভালো, মানে যদি তুমি সাদা চোখে দেখো, কারণ একজন মুখ্যমন্ত্রী আর একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে পারে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং দুই রাজ্যের যাতে কোঅর্ডিনেশন বাড়ে ব্যবসা বাণিজ্য শিক্ষা এই খাতে, পর্যটনের খাতে ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, দুই রাজ্যের মুখ্য এক রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন আলোচনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু বাজেট অধিবেশনের আগে এই সাক্ষাৎ, তাই রাজনৈতিক মহলের চর্চা উঠবেই। দেখো, এনডিএতে রয়েছে কে না, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু সরকার গঠন পর্যন্ত এখনো পর্যন্ত কোনো বিষয় নিয়ে বিজেপির সঙ্গে নেগোসিয়েশনে রাজনীতিতে যায়নি। প্রথমে তারা একটা স্পিকার নিয়ে একটা দাবি তুলেছিল যে অতীতে বাজপেয়ী সরকারের আমলে যেভাবে চন্দ্রবাবু নাইডুর দলকে স্পিকার ছেড়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীজি, সেই রকম একটা তারা দাবি তুলেছিল। কিন্তু যখন দেখতো এই দাবি ঢোকে টিকবে না, বাজপেয়ীজির সরকার আর আজকের তৃতীয়বারের মোদী সরকার দুটোর মধ্যে অনেক আলাদা, সেই জায়গা থেকে তিনি কিন্তু আর বেশি দিন এই দাবিটা করেননি। তারপরে মন্ত্রিত্ব নিয়ে সরাসরি তিনি বলেছিলেন যে মন্ত্রিত্ব নিয়ে তাদের কোনো সেইভাবে মোদী সরকারের উপর প্রেশার দিয়ে তারা করবে না, তাদের যে মন্ত্রী কেন্দ্রীয় সরকার থেকে দেবে তারা সেই দপ্তর নিয়েই খুশি থাকবে, এবং খোলাখুলি সমর্থন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু একটা বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপর লাগাতার চাপ বাড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। আমরা দেখলাম ঠিক সংসদের যে আগের অধিবেশন, সেই আগের অধিবেশন চলাকালীন, অর্থাৎ যখন বাজেট অধিবেশনের জন্য বিভিন্ন খসড়া তৈরি হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেদিন প্রত্যেক দিন বৈঠক করছে, এই বৈঠকের মধ্যেই কিন্তু তিনি দিল্লিতে চলে আসেন। প্রথম কার সঙ্গে দেখা করেছিল? তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশন, সেই ক্ষেত্রে বিরোধীদের সামলাতে হচ্ছে মোদীকে, এবং বিরোধীদের ফুল টার্গেট ছিল কিন্তু অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর নিজ কেলেঙ্কারিতে হচ্ছে কিছুদিন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু মূল টার্গেট কিন্তু সেই অধিবেশনে প্রধানমন্ত্রী বিরোধীদের জবাব দিচ্ছেন, প্রধানমন্ত্রী নিজে শাসক দলের আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময়তেও সময় বার করে কিন্তু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কি, তারপরে তিনি কার সঙ্গে দেখা করলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটা পুরো গভর্নমেন্টের উপর একটা নিয়ন্ত্রণ রয়েছে, তিনি তার সঙ্গেও দেখা করলেন। তারপরে কার সঙ্গে দেখা করলেন? যিনি এই দপ্তরের মন্ত্রী, অর্থাৎ তোমার হচ্ছে ফিনান্সের যিনি মন্ত্রী নির্মলা সীতারামন, তিনি নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করলেন। নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করার পর কার সঙ্গে দেখা করলেন? খোদ দলের সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও তিনি দেখা করলেন। অর্থাৎ দল এবং সরকার এই দুই দিক থেকেই কিন্তু বিজেপির উপর আস্তে আস্তে, এর আগের অধিবেশনেই দেখেছিলাম আমরা, চাপ বাড়িয়ে এসেছিল কে না প্রধানমন্ত্রী, এর উপর চাপ বাড়িয়ে এসেছিল চন্দ্রবাবু নাইডু। আর আজকে ঠিক একেবারে ঘুর পথে চাপটা দিয়ে রাখলেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার কারণ কি যদি ব্যাখ্যা করতে হয়, এনডিএ শিবিরে খুব একটা কিন্তু খুশিতে নয় একনাথ সিন্ধে। একনাথ সিন্ধে ইতিমধ্যেই আসন সমঝোতা নিয়ে, মহারাষ্ট্রের আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিজেপির উপর কিন্তু চাপ বাড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে তারাও কিন্তু মন্ত্রিত্ব নিয়ে খুব বেশি খুশি নয়, কারণ একনাথ সিন্ধে যে যে দপ্তর চেয়েছিল একটি দপ্তরও কিন্তু একনাথ সিন্ধে পায়নি, সেই জায়গা থেকে তারও অখুশি রয়েছে। এই অখুশি যে এনডিএর ভিতরে যারা মুখ্যমন্ত্রী রয়েছে,
তাদেরকে নিয়ে কি এনডিএ এর মধ্যে কোনো বলয় তৈরি করার চেষ্টা করছেন চন্দ্রবাবু নাইডু? সেই প্রশ্নই কিন্তু আজকে মহারাষ্ট্রের বুকে উঠছে। মহারাষ্ট্রের বুকে একনাথ শিন্দের সঙ্গে তিনি দেখা করে সৌজন্য সাক্ষাৎ, তারপরে নিশ্চয়ই বাজেট অধিবেশন নিয়ে কিন্তু কথা হয়েছে। অন্যদিকে একনাথ শিন্দে স্পেশাল প্যাকেজ মহারাষ্ট্রের জন্য না চাইলেও বেশ কয়েকটি বড় প্রকল্পকে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন। একটা কি প্রকল্প গুরুত্ব, না মুম্বাই মুম্বাই শহরে যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের বৃহত্তর যে মুম্বাই শহর ভায়া নাগপুর বা নাগপুর পর্যন্ত, সেই প্রজেক্টটার উপর তিনি দীর্ঘদিন ধরে গুরুত্ব দিচ্ছেন। আর একটা গুরুত্ব কি দিচ্ছেন, যে মুম্বাই ধারাবি বস্তি তার উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে গুরুত্ব দিচ্ছেন মহারাষ্ট্রের খরা প্রবণ এরিয়াগুলিতে যাতে সেচের ব্যবস্থা করা যায় এবং সেই সেচে যাতে সমুদ্রের মিডিল থেকে জল নিয়ে খরা কবলিত যে এলাকাগুলি আছে সেখানে জল সংশোধন করে যাতে চাষিদের মধ্যে জল বন্টন করা যায়, এই বিষয়টা কিন্তু একনাথ শিন্দে বারবার কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছেন। এবং এটাই কিন্তু মূল প্রজেক্ট একনাথ শিন্দের। এই প্রজেক্টটা যদি একনাথ শিন্দে করাতে পারে তাহলে কিন্তু যে কাজ ভারতবর্ষের ইতিহাসে মহারাষ্ট্রের বুকে কেউ মানে তোমার হচ্ছে বারাসাত থাকে তিনি করতে পারেননি, শরদ পাওয়ার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি করতে পারেননি, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন করা তো দূরের কথা, আলোচনাই শুরু করতে পারেননি। অন্যদিকে কংগ্রেসের আমলে যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারাও কিন্তু এই আলোচনা কোনোদিনও শুরুই করতে পারেনি। বছরের পর বছর মহারাষ্ট্রের কিছু অংশে খরা প্রবণ এলাকাতে চাষিদের আত্মহত্যা, ফসল নষ্টের পরিমাণ বাড়ছে, সেই জায়গা থেকে যদি মহারাষ্ট্রের এই অঞ্চলে যদি জল ঢোকাতে পারে একনাথ শিন্দের সবচাইতে বড় রাজনৈতিক জয় এটা হবে। এবং একনাথ শিন্দেকে তাহলে গ্রামীণ যে মহারাষ্ট্র একনাথ শিন্দের জয় জয়কার হবে। একনাথ শিন্দে এই বিষয়টাকে ফোকাস করছে এবং যে মোদী সরকারকে তারা বিষয়টা বলেছে কিন্তু মোদী সরকার যেটা সূত্রের খবর এই প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত সেইভাবে কোনো ভাবনা চিন্তা করেনি, কারণ কয়েক কয়েক হাজার কোটি টাকার এর জন্য প্রয়োজন। সেই জায়গা থেকে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যদি তাদের রাজ্যের এই একজন হচ্ছে স্পেশাল প্যাকেজ আর একজন হচ্ছে স্পেশাল প্যাকেজের সরাসরি না চাইলেও যে মেগা প্রজেক্ট, সেই মেগা প্রজেক্ট নিয়ে যদি দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তাহলে চাপ কিন্তু বিজেপির উপর বা নরেন্দ্র মোদী সরকারের এই তৃতীয় বর্ষের যে সরকার এনডিএ সরকার তার উপর চাপ বাড়বে বই কি কমবে না। এবং ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বাধীন যে নেতৃত্ব বিজেপির রয়েছেন তাদের কানে কিন্তু সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে এই খবর বা এই জল তাদের কানে পৌঁছেছে। তারাও হয়তো প্রকাশ্যে এখনই এই বিষয় নিয়ে খুব একটা কিছু বলবে না, কারণ তারা এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই শরিক দলকে চটালে যে ফল ভালো হবে না সেটা বিচক্ষণ বিজেপি নেতারা বুঝতে পারছেন, তাই হয়তো তারা আগ বাড়িয়ে কোনো মন্তব্য করছেন না। তবে তারা কিন্তু জল বাঁধতে শুরু করে দিয়েছেন যে এই যে দুই মুখ্যমন্ত্রীর একান্তে মহারাষ্ট্রের মধ্যে বৈঠক, এই জল আগামী দিনে মহারাষ্ট্রের তো এমনিতেই জানি আমরা মহারাষ্ট্র একেবারে বানভাসী চারিদিকেই জল, এই জল কত দূর আগামী দিনে গড়ায় তার জন্য কিন্তু দূর থেকে দাঁড়িয়ে বিজেপি এই নেতারা জল বাঁধছেন। দেবেন্দ্র ফডনবীশ তিনি কিন্তু মহারাষ্ট্রের এই মুহূর্তে সবচাইতে মোদী এবং শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের পছন্দের নেতা, বিজেপি নেতা, তিনিও কিন্তু ইতিমধ্যে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে তিনিও জল বাঁধছেন। এখন দেখার যে এই যে জল, সেই জল বাজেট অধিবেশনের আগে কোথায় গড়ায়। প্রকৃতি একেবারেই তাই, অনেক ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্রের যে ছবি আজকে দেখা গেল সেখানে একনাথ শিন্দের সাথে সাক্ষাতে রয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক মহল। তবে বৈঠক থেকে কি বেরিয়ে আসে তা বলবে সময়ই। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।